আসসালামু আলাইকুম। তো এরপর যে আমরা যে যে টপিক্সটি দেখব তার নাম হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর। তো ইউনিভার্সাল মানে এই না যে পুরো ইউনিভার্সকে সিলেক্ট করা, এর মানে হচ্ছে সবগুলো এলিমেন্টকে সিলেক্ট করা আর কি। তো ধরেন ইউনিভার্সাল বলতে ধরেন আমরা এমন কিছু করার চেষ্টা করবো যেটা দিয়ে পুরো এইচটিএমএলের যত ট্যাগ আছে তার ম্যাক্সিমাম কী হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। তো ধরেন আমি এখানে H1 দিচ্ছি কয়েকটা। একটা জিনিস খেয়াল করে দেখেন, সবগুলো এলিমেন্ট কি একটা থেকে আরেকটা কী আছে একটু দূরে দূরে আছে। হ্যাঁ, এর কারণ হচ্ছে প্রতিটা এলিমেন্টের মধ্যে একটি মার্জিন দেওয়া আছে। সেমভাবে আপনি যদি এখানে একটা পি ইউজ করেন, হ্যাঁ দেখেন পি এর উপর নিচে একটা মার্জিন আছে। যদি এখানে একটা ইউএল ইউজ করেন দেখবেন ইউএলের এখানে একটা প্যাডিং ইউজ করা আছে। হ্যাঁ, তো এগুলোকে বলা হচ্ছে ডিফল্ট স্টাইল। হ্যাঁ, আপনি যদি এগুলো এরকম টাইপের জিনিসগুলোকে দূর করতে চান, তো সেক্ষেত্রে হচ্ছে আপনি স্টার ইউজ করেন, ধরেন ইউজ করলেন প্যাডিং 0। দেখেন এখানে প্যাডিংটি কিন্তু চলে গেছে। হ্যাঁ, ইউএল থেকে যদি ইউজ করেন মার্জিন 0, দেখুন মার্জিনটা চলে গেছে। তারপরে ইউজ করেন ফন্ট ফ্যামিলি, হচ্ছে ফন্ট সাইজ 22 পিক্সেল, দেখেন সব সেম সাইজ হয়ে গেছে। তো স্টারটাকেই বলা হয় হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর। এটা দিয়ে হচ্ছে যত ট্যাগ আছে একটা এইচটিএমএল ডকুমেন্টে সবগুলোকে একসাথে কী করা যায়, সিলেক্ট করা যায়। তো এটার প্রয়োজন কী? প্রয়োজন হচ্ছে ওই যেটা বলছিলাম, আমরা যখন একটা থিম ডিজাইন শুরু করি তখন হচ্ছে কিছু ডিফল্ট অ্যাট্রিবিউটগুলোকে বাদ দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, যেমন একটা অ্যাট্রিবিউট এখানে রয়ে গেছে, দেখেন একদম উপরে দেখেন একটা মার্জিন রয়ে গেছে। হ্যাঁ, তো এই জিনিসগুলোকে হয়তো আপনি বাদ দিতে পারেন। এটাকে বলা হয়েছে মূলত আউটলাইন। আউটলাইন দিলে এটা চলে যায়, আউটলাইনস। তো এটা এখানে খুব একটা ভিজিবল না, আউটলাইনটা হচ্ছে একদম হালকা থাকে। নর্মালি হচ্ছে ফর্মের যে এলিমেন্টগুলো আছে ওই এলিমেন্টগুলোর মধ্যে আউটলাইনটা দেওয়া থাকে। তো এটা হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টরের ব্যবহার, যেটা দিয়ে হচ্ছে সবগুলো এলিমেন্ট থেকে যে ডিফল্ট যে অ্যাট্রিবিউটগুলো আছে আপনি চাইলে এগুলো কী করে দিতে পারেন, ডিফল্ট চাইলে বাদ দিতে পারেন, নয়তো সেট করতে পারেন।